রাজনীতিতে কি অনুব্রতের মাস্তুতো ভাইয়ের ভূমিকা পালন করছেন ফিরহাদ হাকিম? শনিবার রামপুরহাটের বিষ্ণুপুরে একটি জনসভা করেন ফিরহাদ। সেখানেই তিনি অনুব্রতের সঙ্গে বাঘের তুলনা টানেন। শনিবার রামপুরহাটে পৌঁছান ফিরহাদ হাকিম। সেখানে হাসান বিধানসভার বিষ্ণুপুরের সভা ছিল তার। ঘটনাচক্রে কিছুদিন আগে ওই এলাকাতেই সভা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবারের সভা থেকে ফিরহাদ বিজেপির উদ্দেশ্যে বলেন, বনের বাঘ একদিক থেকে অন্যদিকে চলে গেলে শিয়ালেরা মাঝে মাঝে লাফালাফি করে, আবার যেই বাঘ চলে আসে তখন শিয়ালগুলি লেজ নাড়িয়ে পালিয়ে যায়। ফিরহাদের হুঁশিয়ারি, বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন রাখতে পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে তখন আজ যে শিয়ালগুলি হুক্কা হুয়া করছে তারা সকলেই আবার খাঁচায় ঢুকে যাবে। বঙ্গ রাজনীতির অবস্থা টালমাটাল, বাতাসে হাওয়া বদলের নিশ্চিত গন্ধ। এমতো অবস্থায় এমন মন্তব্য তারই পথ প্রসারিত করতে পারে।